হাই গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আরও একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি। আর আজকের ব্লগটা হচ্ছে কুকিং ব্লগ। পিঠে তো তোমরা সবাই খেয়েছো, আর আজকে একটা নতুন ধরনের পিঠে, খোয়া দিয়ে পড়ুগড়া পিঠে। চলো রেসিপিটা স্টার্ট করা যাক। প্রথমে চালের গুঁড়ো সিদ্ধ করে নিতে হবে। তার জন্য একটা পাত্রে কিছুটা জল দিয়ে তাতে একটু নুন দিয়ে কিছুক্ষণ ফুটিয়ে নিতে হবে। জলটা ফুটে ফুটে এলে গ্যাসের ফ্লেমটা কমিয়ে দিতে হবে। এরপর ওই ফুটন্ত জলে চালের গুঁড়োগুলো মিশিয়ে দিতে হবে। তারপর ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে মিক্সড করে নিতে হবে, যাতে ডেলা পাকিয়ে না যায়। চালের গুঁড়োটা মেশানোর জন্য এখানে বেলনা ব্যবহার করা হয়েছে। এইভাবে বেশ কিছুক্ষণ চালের গুঁড়োটা ভালোভাবে সিদ্ধ করে নিতে হবে। এই দেখো, বেশ ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। এরপর এটা গ্যাস থেকে নামিয়ে একটা ঢাকা দিতে হবে। গুড়গুড়া পিঠার পুর হিসাবে এখানে ব্যবহার করা হচ্ছে খোয়া, ওরূপে চাচিপুর পুর। তোমরা চাইলে এখানে নারকেল পুর বা কলাই পুরও ব্যবহার করতে পারো। চালের গুঁড়ো সিদ্ধটা গরম গরম অবস্থাতে পিঠে তৈরি করতে শুরু করে দিতে হবে, না ছাড়া ডেলা পাকিয়ে গেলে আর পিঠে হবে। কিছুটা চালের গুঁড়ো সিদ্ধ নিয়ে হাতের তালুতে ভালোভাবে চাপ দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে। এরপর রুটির লেচির মতো একটা বড় আকারের লেচি কেটে নিতে হবে। একটা পাত্রে একটু ঠান্ডা জল নিতে হবে। মাঝে মাঝে ঠান্ডা জল হাতে বুলিয়ে নিতে হবে, যাতে হাতে না লেগে যায়। এরপর এটাকে বাটি আকারে শেপ দিতে হবে। এরপর ওতে খোয়া ভরে ভালোভাবে মুড়ে নিতে হবে, যাতে খোয়াটা বেরিয়ে না যায়। এই সিদ্ধ পিঠে নিজেদের মতো আকার দিতে পারো। কেউ রসগোল্লার মতো গোল গোলও করতে পারো, আবার কেউ ইডলির মতো চ্যাপটা চ্যাপটাও করতে পারো। এইভাবে একই পদ্ধতিতে সমস্ত গুলো করে নিতে হবে। তোমরা এই পিঠে একবার ট্রাই করে দেখতে পারো, খুবই সুস্বাদু হয়। এইভাবে পিঠেগুলো বানানো হয়ে যাওয়ার পর ওভেনে কড়াই বসিয়ে তাতে জল দিয়ে আর ওতে একটু লবণ দিয়ে জলটা ভালোভাবে গরম করে নিতে হবে। জলটা গরম হয়ে এলে পিঠেগুলো একে একে ওতে ছেড়ে দিতে হবে। এরপর মিডিয়াম ফ্লেমে 1 থেকে 1.5 মিনিট ধরে পিঠেগুলো ভালোভাবে সিদ্ধ করে নিতে হবে। পিঠেগুলো যখন জলে ভাসতে শুরু করবে, তখন ছানতায় করে আস্তে আস্তে জল ঝরিয়ে পিঠেগুলো তুলে নিতে হবে। এইভাবে সমস্ত পিঠেগুলোকে সিদ্ধ করে নিতে হবে। ব্যাস, রেডি হয়ে গেল সিদ্ধ পিঠে বা কুড়কুড়ো পিঠে। এই পিঠে খুব নরম এবং সুস্বাদু হয়। আমাদের গোল এবং চ্যাপটা 2 ধরনেরই পিঠে হয়েছিল। এরপর এই পিঠেগুলো ঠান্ডা হয়ে যাওয়ার পর পরিবেশন করা যায়। আবার এই স্বাদটাকে দ্বিগুণভাবে বাড়িয়ে তোলার জন্য পিঠেগুলোকে একবার ভেজে নিতে হবে। তার জন্য গ্যাসে ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি, তোমরা চাইলে তাওয়া ব্যবহার করতে পারো। আর এর মধ্যে দিচ্ছি সাদা তেল, চাইলে তোমরা গায়া ঘিও দিতে পারো। তেলটা গরম হয়ে এলে একটা একটা করে পিঠে ছেড়ে দিতে হবে। পিঠেগুলো একটা দিক ভাজা হয়ে গেলে উল্টে দিতে হবে। এইভাবে ভালো করে ভেজে নিতে হবে। সিদ্ধ পিঠে এমনিতেই খেতে ভালো লাগে, আর সেটা যখন ভেজে নেওয়া হয় তখন তার স্বাদ আরো দ্বিগুণ হয়ে যায়। এরপর একটা পাত্রে আস্তে আস্তে সমস্ত ভাজা পিঠেগুলোকে তুলে নিতে হবে। এরপর গরম গরম পরিবেশনের পালা। তোমরা এই পিঠে একবার ট্রাই করে দেখতে পারো, খেতে খুব সুস্বাদু হয়। রেসিপিটা ভালো লাগলে তোমরা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো, আর যারা আমার চ্যানেলে নতুন তারা প্লিজ সাবস্ক্রাইব করে দিও। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। এখনের মতো টাটা।